হ্যালো বন্ধুরা, টুপিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট গেজার কী করে বাথরুমে সেটিং করবেন। বন্ধুরা, তাহলে বন্ধুরা দেখতে থাকুন ইনস্ট্যান্ট গেজার কী করে সেটিং করতে হয়। তাহলে বন্ধুরা, আমরা ইনস্ট্যান্ট গেজারটা দেখুন খুলে নিয়েছি। এবারে আমরা ইনস্ট্যান্ট গেজারটা খুলে নেব। বন্ধুরা দেখুন, আমরা ইনস্ট্যান্ট গেজারটা কার্টুন থেকে খুলে সুন্দর করে বের করে নিয়েছি। এবারে আমরা সুন্দর করে খুলে নেব। দেখুন পিছনে নাটটা, নিচে নাটটা থাকে, এটা নাটটা খুললে আপনি গেজারের মূল পয়েন্টটা খুলতে পারবেন। বন্ধুরা, এটা হচ্ছে কয়েল ক্যাপাসিটি। দেখুন বন্ধুরা, এখানে দিয়ে কয়েল ক্যাপাসিটি, এইখানে দেখুন পুশ, এইখান দিয়ে তার, আপনার এটার সাথে কোনো তার থাকে না বন্ধুরা, এটা তারটা নতুন করে লাগাতে হবে। তাহলে বন্ধুরা আমরা কি করব, মার্ক করে নেব। আমরা চারটা সিদ্ধির করে মার্ক করে নেব বন্ধুরা। তাহলে দেখতে থাকুন এটা কোথায় বসাবো, সেটা আমরা মার্ক করে ই করে নিলাম। এবারে আমরা কি করব, এটা ফিক্সড করে বসাই দেব। তাহলে এবার কি করতে হবে আমাদের, আমরা এটা সুন্দর করে সেটিং করে মার্ক করে নিচ্ছি। দেখুন মার্কার দিয়ে তিনটা সিদ্ধির করে নেব বন্ধুরা, ড্রিল মেশিন দিয়ে আমরা তিনটা সিদ্ধির করে নিচ্ছি। আমরা তিনটা সিদ্ধির করে নিয়েছি। এবার রয়্যাল প্লাগ দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে সুন্দর করে তিনটা নাট দিয়ে এটা বডির সাথে অর্থাৎ টাইসের সাথে ফিটিং করে দেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা, আর ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা, তাহলে অন্যদের শেখার জন্য শেয়ার করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এবারে আমরা কি করব, দেখুন আমরা এখানে যে তারটা নিয়েছি বন্ধুরা, তার হচ্ছে আপনার আয়রনের তার অর্থাৎ লন্ডির তার আমরা নিয়েছি। দেখুন লন্ডির তারটা আপনি কীভাবে কানেকশন করবেন বন্ধুরা, এখানে আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কানেকশন করতে হবে। পুরো ভিডিওটা দেখলে আপনি সেটিংটা বুঝে যাবেন বন্ধুরা। দেখুন এইখানে আমি দিয়েছি আর্থিংয়ের তার সবুজ হলুদ। তাহলে আমরা কি করতেছি, আর্থিংয়ের তারে আর্থিং সংযোগ দিচ্ছি। তারপরে আমরা কি দিয়েছি, নিউট্রাল, মাঝখানে নিউট্রাল। তাহলে বন্ধুরা আমরা কি করব, মাঝখানটায় নিউট্রাল তারের সংযোগ দেব বন্ধুরা। আমরা কি করলাম, মাঝখানে নিউট্রাল তারের সংযোগ দিয়েছি বন্ধুরা। এবারে আমরা কি করব, ফেজ অর্থাৎ বিদ্যুৎ, এটা ফেজ তারটা আমরা কি মার্ক করে নিয়েছি বন্ধুরা, একদম কালার টু কালার। তাহলে আমরা কি করব, কালার টু কালার, দেখুন এইখানে সুন্দর করে আমি দেখাই দিচ্ছি, সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, থ্রি পিন সকেট সেটিং করব বন্ধুরা। তাহলে থ্রি পিন সকেট সেটিং করতে হলে কী করতে হবে, আমাকে এটা মাপ দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা এখানে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এইখানে এইখানে সেটিং করবেন কীভাবে বন্ধুরা, এইখানে সেটিং ভুল করা যাবে না বন্ধুরা। দেখুন সব সময় মাথায় রাখবেন যে আপনার ফেসটা সবসময় এই সাইডে থাকবে, আর হচ্ছে নিউট্রালটা এই সাইডে। আর আমরা কি করব, মাঝের তারটা দেখুন বন্ধুটা, মাঝের আর্থিংটা আমরা সবসময় মাঝে দিয়ে দেবো। আর্থিং বন্ধুরা এই হিটারে আর্থিং লাইনটা লাগবেই বন্ধুরা, ইনস্ট্যান্ট গেজারে আপনার আর্থিং তার লাগবে। আর্থিং লাইন যদি করা না থাকে বন্ধুরা, এটা সেটিং করা যাবে না বন্ধুরা, এটা বডি আর্থিং লাগবেই, নাহলে রিস্ক হয়ে যাবে বন্ধুরা। দেখুন এইখানে আমি একটারও সংযোগ
পুরো বিচ্ছিন্ন করে দেবো, একটার সাথে সংযোগ না থাকে বন্ধুরা। তাহলে আমরা সেটিং কমপ্লিট, আমরা এবার কী করবো, নাটগুলো সুন্দর করে টাইট করে নেব। বন্ধুরা আমরা নাটগুলো টাইট করে নিয়েছি, এবারে আমরা কী করব, শাওয়ারটা চেক করব। বন্ধুরা দেখুন, বন্ধুরা আমরা শাওয়ারটা চেক করে নিচ্ছি, পুশ শাওয়ার, হ্যান্ড শাওয়ার, হ্যান্ড শাওয়ারটা চেক করে নিচ্ছি আমরা। হ্যান্ড শাওয়ারটা চেক করে নিয়ে বন্ধুরা আমরা লাইন দেব। এবার আমি কী করলাম, আমি বডির উপরের যে কাভারটা এটা সেটিং করে নেব বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা নাটটা কোথা থেকে খুলছিলাম দেখছেনই তো, এটা কী করবো আমরা, এই নাটটা নিচে সেটিং করে সুন্দর করে এই বক্সটা সেটিং করে দেবো বন্ধুরা। এইখানে আপনার পাওয়ার পয়েন্ট আছে, দেখুন এখানে রেগুলেটর সিস্টেম, আপনার কমানো বাড়ানো করা যাবে, অটো, আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন, ইচ্ছা করলে কমাতে পারবেন বন্ধুরা। দেখুন আমরা চেক করে নিয়ে লাইনটা দিয়ে এবারে চেক করে নেব যে বন্ধুরা আসলে বডি হয়ে যাচ্ছে কিনা। যদি পানি যদি কারেন্ট হয়ে যায় বা যদি কারেন্ট হয়ে যায় তাহলে বন্ধুরা দেখুন আমি টেস্টটা করছি, কোনো সমস্যা নাই। তাহলে কী করলাম, আমাদের গেজার সেটিং ওকে বন্ধুরা। আমাদের গেজার সেটিং ওকে, দেখুন আমরা এবার হাত দিয়ে দেখছি, কোনো সমস্যা নেই বন্ধুরা। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।